ফাইনালি আই গট সাফা ড্রিঙ্কস প্রাইস টু হানড্রেড ফোরটি টাকা আসলে এই জিনিসটা কেনার পিছনের উদ্দেশ্য হচ্ছে এটার আসলে গুণগত মান কেমন এবং খাইতে কেমন এটাই যে এটা খাবো আর চালচালাই জানাতে যাবো ব্যাপারটা এরকম না তবে আসলে দুশো চল্লিশ টাকা যে নিতেছে এটার গুণগত মানটা একটু চেক করে নেওয়ার জন্য আর কি কেনা তবে কলার দামগুলোও সেম রাখছে তারা দুশো চল্লিশ টাকা করে রাখছে আসলে এগুলোর উদ্দেশ্য তো ছিল যে কোকা কোলা বা পেপসি কোম্পানির সাথে কম্পেয়ার করার জন্য ফাইট করার জন্য কিন্তু তারা কিভাবে দাম নির্ধারণ করছে এটা বুঝে আসে না এবং মানুষের ইমোশন নিয়ে তারা এভাবে খেলতেছে সেটাও বুঝতে পারলাম না তখন যারা ব্যবসা করতেছে তারাই ভালো জানে কিন্তু এগুলোর কোনো মানে হয় না এভাবে ব্যবসা করার তো যাই হোক যার যার মন্তব্যের জায়গা থেকে তার তার বিভিন্ন ধরনের কথা থাকবে কিন্তু আমি মূলত কিনছি এটা খায়ানের টেস্ট উপভোগ করার জন্য দেখি কেমন লাগে খায়া আপনারাও টেস্ট করতে পারেন আমি অ্যাডভার্টাইজমেন্ট করতেছি না আর কথা হয়েছে সে পামের কলা বা সাফার ড্রিঙ্কস এগুলো খাবেন আর চাল ছেলাইয়া যাবেন ব্যাপারটা এরকম না এগুলো বলাও ঠিক না অবশ্য তবে মানুষ যদি এরকমটা মনে করে আর এটা কোনো তালেবানের প্রোডাক্ট না এটা অনেক আগে থেকেই ছিল এই কোম্পানিটা কিন্তু তালেবান ক্ষমতায় আসার পরে দেখা যেতেছে এটা ইটা একটু বৃদ্ধি পাইছে এই আর কি প্রোডাকশনটা বৃদ্ধি পাইছে এবং ইউএসএ সহ অন্যান্য দেশেও এগুলা রপ্তানি করতেছে তারা যাই হোক লেটস ট্রাইব্রো